Hello everybody, hope you all are fine. Open your English translation book at page number 83. আমরা শিখছিলাম WH word দিয়ে question তৈরি করা। আজকে আমরা শিখব whose এর ব্যবহার। অর্থাৎ কার, কোনো কিছু কার সেটা আমরা কিভাবে জিজ্ঞেস করব। Whose house is this? দেখো, এই বাড়িটি কার? Whose house is this? প্রথমে WH word বসে আমরা জানি, তারপর subject, তারপর এখানে আমরা be verb ব্যবহার করছি, তারপর বাকি অংশটা। তাহলে হুজ হাউস ইজ দিস, এই গল্পটি কার কি হবে? তাহলে হুজ স্টোরি ইজ দিস। এইভাবে তোমরা নিজে নিজে লিখবে। কার বাবা হন মিলন দত্ত কি হবে? হুজ ফাদার ইজ মিলন দত্ত। ওই গাড়িটি কার, এটা কি হবে? হুজ কার ইজ দ্যাট, যেহেতু ওই আছে তাই এখানে দিস এর পরিবর্তে দ্যাট হবে। কার বন্ধু হয় সুদীপা, এটা তোমরা নিজেরাই লিখতে পারবে। এটি কার বই, তোমরা নিজেরাই লিখতে পারবে। কার কাকিমা হন একজন গায়িকা কি হবে? হুজ আন্ট ইজ আ সিঙ্গার। এই বাগানটি কাদের, দেখো এই কাদেরও কিন্তু হুজ দিয়েই আমরা বোঝাবো। কার এক বচন ছিল, কাদের বহুবচন, অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল, সিঙ্গুলারেও হুজ হয় আর প্লুরালেও হুজ হয়। তাহলে কি হবে? হুজ গার্ডেন ইজ দিস, তুমি কাকে ভালোবাসো? এটা কিন্তু কার নয়, কাকে, কি হবে? হুম ডু ইউ লাভ। দেখো যখন আমরা হুম ব্যবহার করছি সেক্ষেত্রে আমরা বি ভার্বের বদলে অ্যাকশন ভার্ব ব্যবহার করছি, এখানে আমরা ডু ব্যবহার করব সেই কারণে। হুম ডু ইউ লাভ, তাহলে এক্ষেত্রে আমরা কি করছি? আমরা হুমের পর ডু ব্যবহার করছি, অর্থাৎ WH ওয়ার্ডের পর আমরা ডু ভার্ব বসিয়ে, ডু বা ডাজ যেখানে যেটা হবে সেটা বসিয়ে তারপর আমরা বাকিটা লিখছি, অর্থাৎ অ্যাকশন ভার্বটা লিখছি। হুম ডু ইউ লাভ, যদি সে থাকতো তাহলে হুম ডাজ হি বা সি লাভ হতো। যেভাবে তোমরা ডু ডাজ এর ব্যবহার করো তোমরা জানো, সেইভাবেই করবে। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব। কাকে সে চিঠি লেখে? হুম ডাজ হি অর সি রাইট লেটার। দেখেছো যা বলছিলাম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে আমরা ডাজ ব্যবহার করব। কাকে তুমি দেখো, কাকে তুমি ঘৃণা করো, কাকে তুমি পছন্দ করো, একইভাবে তোমরা লিখবে। কাকে আমরা বাপুজি বলি? হুম ডু উই কল বাপুজি, আমরা কাকে বাপুজি বলি? এইভাবে তোমরা সহজেই এগুলো লিখতে পারবে কোয়েশ্চেন ফর্মে, বা প্রশ্নবোধক বাক্যগুলো তোমরা লিখতে পারবে। আর একটা কথা তো তোমরা অবশ্যই জানো যে প্রত্যেকটা প্রশ্নের শেষে আমরা কোয়েশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করে থাকি, এক্ষেত্রেও তাই করতে হবে। তাহলে এইভাবে তোমরা এগুলো নিজে নিজে লেখার চেষ্টা করবে, এবং নিজে নিজে এই বইয়ের বাইরেও বাক্য লেখার চেষ্টা করবে কাকে বা কার দিয়ে। তাহলে তোমরা সহজেই এগুলো কার্যক্ষেত্রে ব্যবহার করতে শিখে যাবে। সবাই ভালো থাকবে, বাই।